উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ মহকুমার গোপালনগরে বুধবার দুপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা চলাকালীন উত্তর চব্বিশ পরগনা জেলার জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ তথা তৃণমূল কংগ্রেসের নেতা রতন ঘোষ উত্তর চব্বিশ পরগনা জেলা শাসকের কাছে তার পদত্যাগপত্র জমা দিলেন। জেলা শাসকের দপ্তরে সূত্রে খবর, পদত্যাগ করছেন বলে তিনি একটি পদত্যাগপত্র তুলে দেন। এই মুহূর্তে তিনি অন্য কোনো দলে যোগদান করছেন কিনা তাও পরিষ্কার নয়। 2006 সালে বিধানসভা নির্বাচনে জয়ী ভূপেন শেঠের মৃত্যুর পর বনগাঁ বিধানসভার অন্তর্বর্তী নির্বাচনে সৌগত রায়কে জিতিয়ে এনে বিধানসভা তৃণমূল কংগ্রেসকে বিরোধী দলের মর্যাদা পেতে সাহায্য করেছিলেন এই দুধের তৃণমূল নেতা রতন ঘোষ। প্রথম থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের একান্ত অনুগামী ও খাদ্য মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত ছিলেন এই রতন ঘোষ। বনগাঁ অঞ্চলের আপোষহীন কুটরপন্থী তৃণমূল নেতা হিসেবে জনশ্রুতি ছিল এই রতন ঘোষের। কিন্তু সম্প্রতি বনগাঁ মহকুমা তৃণমূল গোষ্ঠীদ্বন্দ্বের শিকার হন তিনি। ক্রমশই তাকে দলে কোণঠাসা করার অভিযোগ ওঠে বনগাঁ অঞ্চলের তৃণমূল কংগ্রেসের অন্য নেতৃত্বদের বিরুদ্ধে। রতন ঘোষের ঘনিষ্ঠ সূত্রের খবর, তৃণমূল কংগ্রেসের পার্টির সমস্ত পদ থেকেই পদত্যাগ করতে চলেছেন তিনি। এদিন বনগাঁর জনসভার মঞ্চে তাকে দেখা যায়নি, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং উপস্থিত ছিলেন। তবে কি কারণে এই পদত্যাগ তাও এখনও পরিষ্কার নয়। ইতিমধ্যে এই পদত্যাগের কারণ নিয়ে চুলচেরা বিশ্লেষণ চলছে দলের অভ্যন্তরে। দলের দুর্দিনে নেতৃত্বতে দেওয়ার রতন ঘোষ কেন হঠাৎ এমন পদত্যাগের ঘটনা ঘটালেন তা নিয়ে সমালোচনার ঝড় উঠেছে দলের অভ্যন্তরে। আমি উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের খাদ্য সরবরাহ দপ্তরের কর্মাধ্যক্ষ। আমি বিশেষ কারণে আজকে আমি কর্মাধ্যক্ষ পদ থেকে রিজাইন করলাম। আমি জেলা শাসকের দপ্তরে এবং ডিএমকে পেলাম না, আমি সভাধিপতিও মিটিংয়ে গেছেন শুনলাম। আমি জেলা পরিষদ এবং জেলা শাসকের দপ্তরে আমার চিঠি আমি জমা করেছি, আশা করি খুব দ্রুত এটা অ্যাকসেপ্ট হয়ে যাবে। তো যেখানে বঙ্গায় মুখ্যমন্ত্রীর সভা চলছে সেখানে আজকে আপনি এখানে চলে এলেন, জানি না যেতে পারেননি না, আজকে আর কিছু বলছি না, এটুকু থাক, সময় সব বলে দেবে।